এটা তো রমজান মাস। সাগর আকাশ বাতাস দেখবি যদি কাউকে সরাসরি ব্যক্তিগত বিষয় বলা কিংবা কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। খিস খাও, যেমনটা ভাবতাছো বিষয়টা তেমন না। দিস ইজ নট দ্য ম্যাটার অফ ড্রেস, দিস ইজ দ্য ম্যাটার অফ ইসলাম। উপস, এটা দেখে তো আপনাদের রোজা হালকা করে দিলাম, তাইলে ভাবেন আমার উপর দেখি গেছে। রমজান মাসের 30টা রোজার দু একটা হয়তো মিস যাবে, কয়েকদিন সেহেরিতে উঠতে পারা হয়তো মিস যাবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয়তো মিস যাবে, তারাবির 20 রাকাতের কয়েকটা রাকাত হয়তো মিস যাবে, কিন্তু ফেসবুকে পোস্ট শেয়ার করা মিস যাবে না। প্রতিদিনের পাপ পুণ্যের হিসাব আল্লাহর কাছে দিতে পারুক আর না পারুক, ফেসবুকের কাছে অবশ্যই দিবে, কজ ইউ নো উই আর ফেসবুক বাঙালি। রমজান মাস শুরু হলে এদের কোয়ারাও শুরু হয়, মুড়িতে বুরিন্দানা জিলাপি, দই চিরানা ভাঙ্গের শরবত, এমনকি জিলাপি থেকে এগুলো প্রশ্ন করলে চলে, কজ ইউ নো উই আর ট্রেন্ডি। এগুলো নিয়ে কথা উঠলে আমার এক বন্ধু বলে, আমি তো ইফতারে না খাই মুড়ি, না খাই চিরা, না খাই বাঙ্গির শরবত, এখন আমি কি ক্লাসি পিপল? নো ব্রো, ইউ আর ব্যাকডেটেড, কজ ক্লাসি পিপল হতে হলে তোমাকে 2200 টাকার জিলাপি কিনে খেতে হবে, যেটার হেডও আমাদের নাই। এন্ড বাপমার কাছে বললে তোরে জুতা দিয়া বাইরে ঘর থেকে বের করে দিয়ে বলবে উইরা যা মা। এরপর আছে বিশদ আলোচনা, সারা বছর এই আলোচনার মুখ্য বিষয় থাকে নাই পেঁচাল, কিন্তু রমজান মাসে মুখ্য বিষয় থাকে হালাল হারাম। খাওয়ার আগে বিসমিল্লার খবর নাই, হিসুর পরে পানি নেওয়ার খবর নাই, কিন্তু চোখের সামনে নাক বরাবর যাই দেখব আগে জিগাইব এটা হালাল না হারাম। রোজা রেখে মোবাইল টেপা হালাল না হারাম, বুটমুড়ি সাথে ইফতার করা হালাল না হারাম, রোজা রেখে সারাদিন ঘুমাই থাকা হালাল না হারাম, কাটা গায়ে মলম দেওয়া হালাল না হারাম, স্যানিটাইজার ব্যবহার করা হালাল না হারাম, আয়না দেখা হালাল না হারাম, ইফতারের আগে খাবারের কথা চিন্তা করা হালাল না হারাম, রোজা রেখে দেওয়া হালাল না হারাম, থুতু না ফেলা গিলা ফেলা হালাল না হারাম, দোকানে গিয়ে বেলুন দেখা থুক্কু। এখানেই শেষ নয়, রমজান মাসে মৌসুমি ইমানদার বন্ধুদের মাঝে সবচেয়ে বড় যুদ্ধের নাম হাদিস। নামাজের ঠিক নেই, সুরা ঠিক মতো পারে কিনা সন্দেহ, কিন্তু জ্ঞানের বেলায় ভাতিজা পুরাই, নিজের মনে যেটা ভালো লাগছে বইলা দাও ওইটাই হাদিস, কিন্তু যার সাথে বলছে তার এটা সহ্য হবে না, কারণ তার মনে যে ভালো লাগছে তাই হাদিস। এখন একই জিনিসের দুই মুখে দুই হাদিস আসলে যুদ্ধ তো লাগবেই, কোন দিন জানি নিয়োজ হয় হাদিস নিয়ে তর্কাতর্কিতে 10 গাজাকর বন্ধু নিহত। তারাবির পর থেকে সেহরির আগ পর্যন্ত ঘুম না আসলে তাহাজ্জুদ না পড়তে পারি, কিন্তু কথা বলার জন্য একটা সঙ্গী দরকার। এই মাসে নেকি 10 গুণ পাওয়া যায়, তাতে কি টিকটকে ইসলামিক ভিডিও বানাতে হবে, কারণ এটা একটা ট্রেন্ড, আমি একজন আর্টিস্ট আর কোনোভাবেই ট্রেন্ড মিস দেওয়া যাবে না। সারা বছর শপিং নিয়ে এতটা উত্তেজনা চলে না যতটা চলে এই মাসে, তাই এই মাসে শপিং মলগুলোতেও থাকে বাড়তি এক গরম পরিবেশ, কিন্তু ইস্যু ছাড়া তো কোথাও মজা নাই। এখন শপিং মলে কি ইস্যু বানানো যায়, দে বয়কট। রমজানের শুরুতে বয়কট আরম্ভ, রমজানের মাঝখানে এসা বয়কট বসুন্ধরা, রমজানের শেষে পারলে নিউ মার্কেট বয়কট করে দেখা। বলছেন এসব বসুন্ধরা গিয়ে ছবি তোলা, নিউ মার্কেট আর ওডিসি থেকে শপিং করে বাসায় ফেরা পাবলিকের চেহারা দেখলে বোঝা যায়, এখন ওইটাই যদি বয়কট করে তাহলে ঈদের দিন ঢাকার অর্ধেক মানুষকে ল্যাংটা থাকতে হইব, মানে পুরান পোশাকে। আর ডিয়ার বয়কট পার্টি, ইন্ডিয়া নিড অক্সিজেন এন্ড সৌদি আরব ইজ হেল্পিং দেম, এখন সৌদিরে বয়কট করবো না? তোমার রমজানে শান্তি আছে, কারণ তোমার সেহরিতে ভরপেট খাবার আছে, ইফতারিতে রকমারি আইটেম আছে, ফেসবুকে পোস্ট করার জন্য বাসায় ওয়াইফাই আছে, শপিং করার জন্য টাকা আছে। বাজান, ফেসবুক থেকে একটু চোখ সরায় দেখো, হয়তো তোমার পাশের জনেরই একটাও নাই। তোমার কাছে বছরে 30টা রোজা রাখা মানে মস্ত এক সাজা, তারা কি বলবে যাদের প্রতিদিনই রোজা? গুড বাই। Thank you.